রাজ্যত কিয় বৃদ্ধি পাইছে অপরাধজনিত ঘটনা। অদ্ভুত যুক্তি মরিয়নের বিধায়ক রূপজ্যোতি কর্মীর। বিধানসভাত কোন অপরাধীর সমর্থক কই থাকিলে উরকে নপরে মরিয়নের বিধায়ক রূপজ্যোতির আখ্যান। এইবার আরক্ষীয়ে করিব নোৱাৰা কাম করিলে বিজেপি বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে। এইবার রাজ্যত অপরাধ বৃদ্ধির অদ্ভুত কারণ আবিষ্কার করিলে রূপজ্যোতিয়ে। রূপজ্যোতির সূত্র অসম বিধানসভাত আছে অপরাধীর সমর্থক। অপরাধীর সমর্থক থকার বাবে রাজ্যত বৃদ্ধি পাইছে অপরাধজনিত ঘটনা। সকলো বিরোধী বিধায়ক চোর ডকাইত ধর্ষণকারী জেহাদির সমর্থক। চোর ডকাইত আর বলৎকারী সমর্থনকারী অসম বিধানসভা ইয়াত কেনেকে ইয়াত বহি আছে তেনেকুৱা পৰা এক কৰি হ'ব লাগে। চোর ডকাইত বলৎকারী জেহাদি আমার অসমীয়া পুলিশ আক্রমণ করব তেনে আক্রমণকারী সমর্থনকারী ইয়াত বিধায়ক। শনিবারে বিধানসভাত রাজ্যত এটাও এনকাউন্টার হওয়া নাই বলে সরকারে দিছে তথ্য। বিরোধীয়ে সরকারের এই তথ্যক লৈ কৰিছিল আপত্তি আর ইয়াকে লৈ বিরোধী বিধায়ক সকলের প্রতি এই আপত্তিজনক মন্তব্য বিধায়ক রূপজ্যোতির। চোর ডকাইত আর বলৎকারী সমর্থনকারী অসম বিধানসভা ইয়াত কেনেকে ইয়াত বহি আছে তেনেকুৱা পৰা এক কৰি হ'ব লাগে। চোর ডকাইত বলৎকারী জেহাদি আমার অসমীয়া পুলিশ আক্রমণ করব তেনে আক্রমণকারী সমর্থনকারী ইয়াত বিধায়ক। উল্লেখ্য যে বিধানসভা চলি থাকার মাজতে বিধানসভার সমীপর পরাই চুরি হয়েছে দুখনকৈ বলেরো গাড়ি। এই ঘটনার আরতো বিরোধী বিধায়কর হাত থকা বলে মন্তব্য রূপজ্যোতি কর্মীর। বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে, বড় চিন্তনীয় বিষয়। যদি আজি যখন যি অসমত আজি ক'ৰবাত যদি আজি জেহাদিয়ে আজি স্থান পাবলৈ ধৰিবলৈ লৈছে, আজি যদি পুলিচৰ পৰা আক্ৰমণকাৰী গুণ্ডা সাহস কৰিবলৈ আজি সাহস কৰিছে, গুণ্ডা যদি বলৎকাৰ চোৰ ডকাইত আজি কৰিবলৈ সাহস কৰিছে, তেওঁৰ অন্তৰালত আৰু বিৰোধী বিধায়কসকল আছে নেকি? সেয়ে রূপজ্যোতি কর্মীক লাগে তদন্ত। বিরোধী বিধায়কসকলক সিবিআই কিংবা এনআইএর তদন্তত অনার দাবি রূপজ্যোতি কর্মীর। বিরোধী বিধায়ক সকলের উপর এটা এনকোয়ারি হব লাগে, কারণ এটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে পড়েছে, বড় চিন্তনীয় বিষয়। রূপজ্যোতি কর্মীর এই অমার্জিত আচরণের বাবে ইতিমধ্যে অধ্যক্ষক অভিযোগ দিছে কেইবাগৰাকী বিরোধী বিধায়কে। অধ্যক্ষর পরাও ধমক খাইছে রূপজ্যোতিয়ে। স্পিকারে হকিয়নি দিছে, স্পিকারে কৈছে যে না নেক্সট যাতে রূপজ্যোতি কর্মী যাতে এনেকা নকরে বা কোনো বিধায়ক এনেকা যাতে নকরে। স্পিকারে কৈছে যে এইখানে বস্তু যেখানে আমার এসেম্বলি প্রসিডিংত আছে প্রসিডিংর পর উদ্ধার করা হল, হয় ধমক খাইছে। আমি সকলে অধ্যক্ষের ওসর আমি ইতিমধ্যে অভিযোগ দিছো আর অধ্যক্ষ মহোদয় ইতিমধ্যে নামনি অসমত বানপানীর কারণ ব্যাখ্যা করে বানপানী বিশেষজ্ঞ নাম পাইছে রূপজ্যোতিয়ে। চরর মানুহে ব্রহ্মপুত্রক ভেটা দিয়ার বাবেই হেনো বানপানী হওয়া বলে কই বানপানী বিশেষজ্ঞ নাম পাইছে তেও। মানে চরাঞ্চলের মাজত এতিয়া ব্রহ্মপুত্র পানি আহি আছে, তার যদি ভেটা দিয়ে ভেটা দিয়া আছে পানি তো কত মারব, সাইডত মারব, এইটা সাইডত মারব, মারি পেলে এইবার সাইডত আমাক খুয়াই দিছে। আর অসম সরকারের এটা করপ্ট ওয়াটার রিসোর্স পর আদি করে আমার প্রত্যেকবার আমার বানপানী হওয়া অন্যতম কারণ এই চরাঞ্চলের লোকসকলে যে বেশিকে স্থায়ী মানে মানে রখাব বিচাৰিছে, ভেটা দিব বিচাৰিছে ব্রহ্মপুত্রক, এইটো এটা অন্যতম কারণ। সেখানে বহু কথা আমি বিষয়টো চিন্তা করবলগা আছে, কিন্তু ডাইরেক্টর অফ আমার মাইন্ড এফেয়ার্স আর সর এরিয়া ডেভেলপমেন্টে ধুনিয়া কাম করে আছে। আমার সরকারে নতুনকে এতিয়া আমি দেখা পাইছো খুব সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে, এই কথাবোৰ আমি আমি চাব লাগিব। এইবার অপরাধ বৃদ্ধির অদ্ভুত কারণ দর্শাই অপরাধ বিশেষজ্ঞ নাম পাইছে রূপজ্যোতিয়ে। মুঠতে নিজকে হাহিয়াতর পাত্র করে রখা এক প্রকার স্বভাবত পরিণত হয়ে পড়েছে মরিয়নের বিধায়কগী। প্রশ্ন উত্থাপন হয়েছে বিধায়ক পদের মর্যাদা রাখব নাই নেকি চারিবারের বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে। পিছে রূপজ্যোতির সেই যে ঐতিহাসিক হাঁহি সেইটোর কথা এইবার নকলে জানিবা। বিউরো রিপোর্ট, দি ক্রস কারেন্ট।